প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে আজকের দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। চাকরিতে নিয়োগে কোটা প্রসঙ্গ, বিশেষ ইম্পর্টেন্ট সংবাদ থাকছে এই ভিডিওর মধ্যে, তাই আপনাদের জন্য এই সংক্ষিপ্ত ভিডিওটি ক্রিয়েট করা। বন্ধুরা, অবশ্যই আর্জেন্ট ম্যাটারটি নিয়ে আলোচনা করছি, ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে একাধিক বিষয়ের সাথে সম্পর্কিত আরও একটি বিষয় হচ্ছে চাকরিতে নিয়োগে কোটা প্রসঙ্গ। এ বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে আসছে তা সরাসরি এখানে তুলে ধরার চেষ্টা করছি। যে বিষয়টি জানা যাচ্ছে যে নিজেদের তথ্য সঠিকভাবে স্কুল সার্ভিস কমিশনের সুনির্দিষ্ট পোর্টালে আপলোড করলেই আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগে 10% সংরক্ষণ, অর্থাৎ 10% সংরক্ষণ পাবেন পার্শ্ব শিক্ষকরা। গত বছরের 31 আগস্ট পর্যন্ত দফায় দফায় সময় দেওয়া সত্ত্বেও বহু পার্শ্ব শিক্ষক তা জমা করেননি। একদিকে চাকরির জন্য যেখানে শিক্ষিত বেকার ও মেধাতালিকাভুক্ত কর্মপ্রার্থীরা যেখানে আন্দোলন করছেন, সেখানে এমন আচরণ বিস্ময়কর। একটি গুরুত্বপূর্ণ খবর একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে কিন্তু উঠে আসছে, সম্প্রতি তার নজরে এসেছে কমিশনের, তাই বাধ্য হয়ে ফের সুযোগ দেওয়া হচ্ছে কর্মরত পার্শ্ব শিক্ষকদের। অবশ্য এ বিষয়ে কেসও কিন্তু চলছিল। 29 জানুয়ারি দুপুরে 1টা থেকে 5ই ফেব্রুয়ারি বিকেল 5টা পর্যন্ত এই তথ্য তারা অনলাইনে আপলোড করতে পারবেন। অনলাইন ভেরিফিকেশন শেষ হওয়ার পরে সশরীরে তথ্যাদি নিয়ে কমিশনে উপস্থিত হতে হবে প্রার্থীদেরই। এর আগে কাউন্সিলিংয়ে সাধারণ প্রার্থীদের অনেকেই অনুপস্থিত ছিলেন, বিষয়ভেদে সেই সংখ্যা 10%-এর বেশি। ওইসব শূন্যপদের জন্য দ্বিতীয় দফার কাউন্সিলিং করতে হবে কমিশনকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে এলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।